আহলে বাইতের রাসূলের দরবারে এক খাদেম খেদমত করে মেহমান আসছে আমি নামটা ভুলে গেছি হয় ইমাম জাফরুস সাদেক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা অথবা ইমাম আলী জাইনুল আবদীন দুইজন থেকে যে কোনো একজনের ঘরে আমি নামটা এখন একদম ভুলে গেছি খাদেম মেহমান আসছে চা পানি দিচ্ছে এখন হঠাৎ করে খাদেমের হাত থেকে তরকারিটা পড়ে মেহমানের গায়ে পড়ে গেছে কি বাজে অবস্থা না তখনকার যুগে কি বড় তরকারির বড় ডেকচি ছিল বড় ডেকচি ছিল না তো ও ভাই ওই তরকারি ওগুলাই ছিল হয়তো ওগুলা দুধ সহ যখন গায়ে পড়ে গেছে তো জিনিস দেওয়ার তার কিছু নাই হায় 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 খাদেমেরও চেহারা পরিবর্তন হয়ে গেছে ভয়ে আর আলী জয়নুল আবদীন অথবা ইমাম জাফরুস সাদেক চেহারা পরিবর্তন হয়ে গেছে রাগে হায় হায় তখন দরবারও ছিল মানুষও সেরকম ছিল উনি সাথে সাথে কোরআনের আয়াত তিলাওয়াত করেছেন কি ক الذين ينفقون أموالهم في السراء والضراء والكاظمين الغيظ মানে আল্লাহ কোরআনে পাকে মুহসিন আল্লাহর ওলিদের চারিত্রিক বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন আল্লাহর ওলি আল্লাহর বন্ধু আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা তারা যারা পকেটের অবস্থা দুর্বল হলেও দান করে পকেটের অবস্থা সবল হলেও দান করে সবল হলে ওই অনুযায়ী দুর্বল হলে ওই অনুযায়ী দান করে কিন্তু দান জরুর করে ওয়াল কাযিমিনাল গাইজ যারা গুসসাকে হজম করে যখন এই আয়াত পড়েছে তখন হযরত জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলার হুজ চেহারার ঢং পরিবর্তন হয়ে গেছে কোরআনের আয়াতের তাসির কোরআনের আয়াত পড়ার পরে হযরত ইমাম জাফরুস সাদিক আবার চেহারার মধ্যে যে রাগ ভাব ছিল এটা কি করেছে কবি এরপরে পড়েছে ওয়াল্লাফিনা নিন্নাস রাগ কমে গেছে ঠিক কিন্তু ক্ষমা তো করে নাই পরে ধরবে আর কি তো উনি আয়াত পড়েছেন ওয়াল আফিনা নিন্নাস আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা তারা আল্লাহর ওলি তারা আল্লাহর মহব্বত আল্লাহর বন্ধুত্ব যারা পেয়েছেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে তারা পকেটে থাকলেও দান করে পকেটে না থাকলেও দান করে এবং তারা রাগ হজম করে এরপর কি করে যারা তাদের উপর জুলুম করে জুলুম জালেমদেরকে তারা ক্ষমা করে দেয় তো ক্ষমা করে দেয় যখন বলেছে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা নো একদম ডুলাডালা হয়ে গেছে এরপরে কি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ আল্লাহর ওয়ালিদেরকে আল্লাহ বড় পছন্দ করেন তাদের জন্য টান অনুভব করেন তাদের প্রতি আকর্ষণ অনুভব করেন এটা বলার পরে হযরতে জাফরুস সাদিক রাদিয়াল্লাহু তাআলা নূর মুখে হাসি বের হয়ে গেল আপনি বুঝতে পেরেছেন প্রথমে করেছে রাগ তো উনিও তো জানেন এদেরকে নরম কেমনে করতে হয় তো নরম করেছে প্রথমে বলেছে আল্লাহর যারা ওলি তারা দান করে আল্লাহর যারা ওলি তারা গুসসা হজম করে আল্লাহর প্রিয় ভাজন যারা মানুষকে ক্ষমা করে আর যারা আল্লাহর প্রিয় ভাজন আল্লাহ তাদেরকে ভালোবাসে শেষ পর্যন্ত মুখে হাসি বের করে ছাড়িয়েছে কি দিয়ে কোরআনের আয়াত দিয়ে